নতুন বছর বরণে কক্সবাজার সমুদ্র সৈকতে নেই বাড়তি চাপ, ফাঁকা রয়েছে হোটেল মোটেল। এই বিষয়ে বিস্তারিত জানাতে সৈকত থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শঙ্কর বড়ুয়ার রুমি। শঙ্কর, জানাবেন সৈকতে সাধারণ মানুষ পর্যটকদের ভিড় কেমন দেখছেন এবং হোটেল মোটেলগুলো ফাঁকা কেন? নতুন বছরকে কেন্দ্র করে মানুষের মাঝে কোন আনন্দ বিরাজ করছে কিনা? এবছর যে 31st night এবং বর্ষবরণকে কেন্দ্র করে যে কাঙ্ক্ষিত সংখ্যক পর্যটক সমাগমের আশা করছেন পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা, সেই পরিমাণ পর্যটক কিন্তু এবারে দেখা মিলেনি, এমনটির কথা তারা জানিয়েছেন। আর তারা বলেছেন গত অন্যান্য বছর কিন্তু এই সময়ে 100% হোটেল কক্ষ বুকিং থাকলেও এবছর কিন্তু 50 থেকে 60% বেশি নয়, এবং 1.5 লক্ষাধিকের বেশি মানুষ কক্সবাজারে অবস্থান করছেন এই মুহূর্তে, এমনকি তারা আমাদের জানিয়েছেন। আমরা পর্যটন সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলেছি, তারা তাদের কাছ থেকেও কিন্তু আমরা জানতে পেরেছি এবছর কিন্তু আশানুরূপ পর্যটক আসেনি। তাই এখানে কক্সবাজার সমুদ্র সৈকতের সুগন্ধ পয়েন্টটা আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি। এখানে বছরের শেষ সূর্যকে বিদায়ের জন্য দেশের নানা প্রান্ত থেকে ছুটে আসা মানুষরা অবস্থান করছেন। তারা বছরের শেষ সূর্যকে অবলোকনের পাশাপাশি নিজেদের মতো করে নানাভাবে সৈকতের বাড়িয়ে একটি আনন্দ উপভোগে ব্যস্ত রয়েছেন। অনেকে নিজেদের বছরের শেষ মুহূর্তের স্মৃতি ধারণ করার জন্য মোবাইলে ছবি তুলে রাখছেন, অনেকে কিন্তু পুরা শহরে বিচ বাইকে শহরে জেট স্কিতে শহরে নিজেদের মতো সমুদ্রের অপার সৌন্দর্য উপভোগ করছেন। আর আনন্দরাজ পুলিশের সঙ্গে কথা বলেছিলাম, তারা জানিয়েছেন আগত পর্যটকদের নিরাপত্তার জন্য সাদা পোশাকে পোশাকদারি পুলিশের পাশাপাশি সাদা পোশাকেও পুলিশের নজরদারি রয়েছে এবং সার্বিক নিরাপত্তার ব্যবস্থা নিয়েছে। অন্যদিকে প্রশাসনের সংশ্লিষ্টরা জানিয়েছেন পর্যটক হয়রানি রোধে কিন্তু তারা তৎপর রয়েছেন, নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত মাঠে তৎপরতার পাশাপাশি প্রশাসনের পুলিশকর্মীরা কিন্তু সার্বক্ষণিক দায়িত্ব পালন করছেন, এমনটি কথা জানিয়েছেন। আর কক্সবাজারে পর্যটন ঘিরে এবছর কিন্তু মুক্ত পর্যায়ে কোনো অনুষ্ঠান নেই এবং ধারাকামানের হোটেলগুলোতে বিশেষ ধরনের সারসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। তবে এবছর পর্যটক সমাগম কম হওয়ার জন্য তারা কয়েকটি কারণকে পর্যটন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা দাবি করেছেন। আগামীকাল যেহেতু বছরের প্রথম দিন, সারা দেশে বই উৎসব শুরু হবে, সেই কারণে অনেক অভিভাবক আসতে পারেননি এবং সাপ্তাহিক ছুটির দিনগুলোতেই শেষ হয়ে যাওয়াতে কিন্তু পর্যটন সমাগম কম হয়েছে এমনটি জানিয়েছে। এ ছিল আমার কাছে সর্বশেষ। শঙ্কর, আপনাকে ধন্যবাদ।